তুই কি চল পা করব চ মানে আমরা কি এখন যাব জি জি অবশ্যই তাদের ভাষা তো অত্যন্ত সহজ শুধু মাত্রায় যে একটু ঝামেলা আছে কে জি বোঝেন নাই না এটা বুঝি বোঝার চেষ্টাও করেন না এরা বলছে রোদ উঠলার যাওয়া যাবে না ও তাই জি চুপ আতু না কোন না পৌঁছে অসুবিধা নাই সিনে ভাবি রোদই উঠতে দিব না তার আগে আমরা রওনা হব আমাদের ওখানে ট্রেন যাতায়াত করব ট্রেন যাতায়াত খুব ভালো ব্যবস্থা আছে চুপ হ্যাঁ পাকু ট্রেন 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 একটা বগিতে একটা করে বাথরুম থাকে পাকু চুপ চলো 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 পা চলে আসি আরে বুঝেন না এতে কি আছে দেখার সেই বিষয়টা না বিষয় হলো বাংলাদেশি মানুষ তো এরা যেটা দেয় সেটাই মজা পায় সেটা খারাপ কি আর ভালো কি করে থাকে শুনেন একটা কথা বলি ওই সু সু কিন্তু এই অঞ্চলে চলবে না এই অঞ্চলে যেমন তেমন করে কিন্তু আপনার থাকতে হইব আপনারা কইতেছেন এটা কোনো বিষয় না সে ভালো হয়ে যাবে মাশাআল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তাইলে তার কথা নেই শুনেন আপনারা তাহলে চলেন কেন এত রোদের মধ্যে থাকলে আপনাদের মাথা গরম হয়ে যায় সিন দেখে তো রোদ সরা এক গাল লাল করে আমার টাকাই মালা আমার বাড়িতে থেকে স্বাগতম 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 তারা বলতেছে জীবনের শেষ রক্তবিন্দু দিয়া হইলো আপনার সেবা করবে পুরো গ্রামবাসীর সেবা করবে এই সেবা করতে করতে যদি তাদের জীবনও চলে যায় কোনো অসুবিধা নাই বাহ খুব ভালো খুব ভালো সেটাই তো চাই আমার গ্রামের মানুষকে এই চিকিৎসা দিয়ে ভালো করতে হইব পাগলের সংখ্যা বেশি অসুবিধা নাই তারা যা বলে আমি সব বুঝি আমি আপনার বুঝেই বলবো ডোন্ট ওয়ারি আচ্ছা ঠিক আছে তাহলে ভালো এই মেহমানদেরকে সবচেয়ে ভালো রুমটা রেডি করে দে হ্যাঁ যেন তাদের কোনো সমস্যা না হয় সুন্দর করে সাজিয়ে দিবি যাও আসিয়া যাও যান যান